জালসে গিয়েছি আপনার ওই কাটিয়ার এক জায়গায় জলসে গিয়েছিলাম ট্রেনে বসে আছি তো একটা বোন পুরো আপনার ওই ওন্নাটাকে খুলে বসে আছে ও হিন্দু না মুসলিম বুঝতে পারা যাচ্ছে না তখন আমি বলছি এর কাছে মায়ের খাবো খাবো কিন্তু একে জিজ্ঞেস করব আমি জি বেটি ছেলের হাতে কোন দিন মায়ের খানি যদি খাইলি তো বলছি বোন একটা কথা বলবো তোমাকে বলছি কি বলো 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 কি বলছো বলো বলো আমি বলছি তুমি মুসলিম না হিন্দু বলছি আমি মুসলমানের বেটি নাম সালওয়ারা তো তোমার নাম সালওয়ারা আর তুমি যে যেই পোশাক পরে আছো ওন্নাটা তোমার এত সুন্দর একটা নতুন ওন্না তে এই ওন্নাটাকে তুমি গায়ে না দিয়ে তুমি আবার তোমার সিটে ফেলে রেখেছো তে এটা তুমি গায়ে দিতে পারো না বোন দেখো এতগুলো যাত্রা ট্রেনে চলছে তোমাকে খারাপ লাগে না ও 10 থেকে 15 সেকেন্ড পর কি বলছে জানেন মুলবিরে কিছু কথা না বুকে কবর দাও মাথা কবর দাও হাই 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 এটা কোন অপরাধ হয়েছে বলাটা কোনি কো অপরাধের কথা অপরাধ নয় কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে তুমি মুসলমানের বেটি বলে তোমাকে আমি বলেছি যে এই ওন্নাটাকে সিটে ফেলে না রেখে তুমি গায়ে চাপিয়ে দাও এটাই শরীয়ত কেন আল্লাহর কোরআন বলছেন যে তুমি তোমার এলাকাটাকে চাদর দিয়ে ওন্না দিয়ে তুমি ঢেকে নাও মা বোন এ আপনার রতুয়া আইন পাড়াতে একটা প্রোগ্রামে ছিলাম বাড়ি থেকে ফোন করছে যে জিলাপি নিয়ে আসিও তো জি আমি বলি ঠিক আছে নিয়ে আসব বাজারে ঢুকেছি চাচাটা পাঁচটা মেয়ে হাত ধরে চলছে আর হাঁটছে আর যাচ্ছে তো ওদের ভিড়েতে যেতে পারছি না সামনে একটা দোকান পেয়েছি মাত্র 2 কেজি জিলাপি অবশিষ্ট আছে আর নেই তখন আমি বলছি এখান থেকে নিয়ে যাক বলছে না ভাই এটা বুক হয়ে গেছে আর পাবে না সামনে গিয়ে যাচ্ছি তখন আমি বলছি হাই 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 সামনে তো 3-4টা মেয়ে রাস্তাকে ঘিরে আপনার দাঁড়িয়ে আছে হটো এদের জ্বালাতে রাস্তাতে বাজারে ঘাটে কোথাও যাওয়া যাচ্ছে না এগুলো কি মানুষ এগুলো কি মেয়ে এগুলো কি মুসলমানের ঘরের মেয়ে মানে বদদস্তর বাইরে হয়ে গিয়েছে তখন ও আমাকে বলছে তুমি কত ভালো তুমি যে এখানে জলসা করে আলে তো তুমি ফের বাজারে কেন আইলে হাই 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 এটা মুসলমানের বেটি মা বোন আপনাকে খুব ভালো লাগতে পারে কিন্তু এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে সাফিয়া উম্মে হাবিবার মতো আপনাকে জ্ঞান করতে হবে যখন দৌড় দিয়েছিলেন আমির হামজাকে দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফাত ভাই জুবাইর বললেন মা তুমি উহুদের প্রান্তে যেও না বলছেন আরে নিজের ভাইয়ের মুখ দেখব তো আমি কেন যাব না তখন জুবাইর বলেছিলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাসূল মা নিষেধ করেছেন এ মা আল্লাহ রাসূল নিষেধ করেছেন মা আমি এই জন্য বাধা দিচ্ছি তো নবীজির ফুফু সাফিয়া আর কথা না বলে এতরাজ না করে ছেলের সাথে কোনো কথা আর না বলে যেমন আপনাকে একটু আগে বললাম আপনার ছেলে নিষেধ করে থাকলে আপনাকে যেতে হবে না কোথাও আপনি যাওয়ার আদেশ নিচ্ছেন ছেলে নিষেধ করেছে স্বামী নিষেধ করেছে আপনাকে যেতে হবে না অবমাননা করতে হবে না তো জুবাইর যেমন বললেন যে মা এটা আমি ব্যক্তিগত বলছি না আল্লাহ পাকের রাসূল আমাকে বলেছেন রাসূল নিষেধ করেছেন তাই আমি তোমাকে বাধা দিচ্ছি সাফিয়া দ্বিতীয়বার আর প্রশ্ন না করে জায়গা বদল করলেন রাস্তা থেকে ঘুরে গেলেন সুবহানাল্লাহ এই মা আপনি কথা শুনবেন তাহলে তোই জান্নাত আপনার জান্নাতের পথটা হবে জি হ্যাঁ আর দেখতে গেলেন না আমার ভাই কোন হালাতে পড়ে আছে আমার আর দেখার দরকার নেই সাফিয়া ঘুরে গেলেন একটা কথা হলো কেন ওখানে বেগানা পুরুষ 69 জন একটাই তার ভাই আমির হামজা এদের দিকে নজর যাবে আমি আল্লাহ পাক রাসূল বাধা দিচ্ছি চলে যাও এক তাহলে শুনে নিলেন জান্নাতের রাস্তা তৈরি করলেন মা বোন তাহলে আপনাকে এক বাক্য শুনে জান্নাতের রাস্তা তৈরি করে নিতে হবে আল্লাহর কোরআন বলছেন ওয়া কুল লিল মুমিনাতি ইগযুদনা মিন আবসারিহিন্না নবী মুহাম্মদ তুমি বলে দাও মুমিনা নারীদেরকে তারা যেন নজরকে নিচু করে চলে জি আরেকটা কথা বলছি আল্লাহ পাকের রাসূল বলছেন কি বলছেন মা মিন আব্দি মুসলিমিন ফি কুল্লি আমিন ওয়া লাইলাতিন ইসনা আসারা রাকাতান আল্লাহ পাকের রাসূল হাদিস বলছেন যে এ মায়েরা শুনো নবীজি বলছেন যে ব্যক্তিরা দিনে এবং রাতে যারা নিয়মিত প্রতিদিন যারা 12 রেকাত সুন্নাতকে আদায় করে দেয়
নবীজি বলছেন মা মিন আব্দি মুসলিমিন ফি কুল্লি ইয়ামিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান, যারা দিনে এবং রাতে নিয়মিত প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, তো নবীজি বলছেন যে এই 12 রাকাত সুন্নাত পড়ার বিনিময়ে, যেমন আল্লাহ অন্য জায়গা বলেছেন কালা মামবানা মসজিদান লি আযকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তিরা আল্লাহর জিকির আজকারের জন্য একটা মসজিদকে যদি নির্মাণ করে দেয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাতে ঘর আল্লাহ তৈরি করে দিবেন, জান্নাতে ঘর আল্লাহ বানিয়ে দিবেন। তাহলে মায়েরা আপনাকে বলছি আল্লাহ তাআলা রাসূল বলছেন যে যারা দিনে এবং রাতে নিয়মিত প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে দেয়, রাসূল বলছেন পুরুষ হোক বা নারী, আল্লাহ রাসূল সবারই ক্ষেত্রে হাদিসটা বলেছেন যে 12 রাকাত সুন্নাতকে নিয়মিত পড়ে দিতে গেলে আল্লাহ তাআলা তা বলছেন যে এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। জি, নিয়মিত 12 রাকাত সুন্নাত আদায় করবেন তো আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই কথাটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন। জি, যে আল্লাহ পাক রাসূল বলছেন যে নিয়মিত যদি 12 রাকাত সুন্নাতকে আদায় করি তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন, তখন উম্মে হাবিবা বলছেন আল্লাহ আমি যদি জোহরে আসর আপনার মাগরিবে এসারে যদি সুন্নাতে মুআক্কাদা এই 12 রাকাত সুন্নাত জোহর আপনার মাগরিব ঈশা ফজর আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নেই, তবে 4 রাকাতের কথা আছে তো সুন্নাতে মুআক্কাদা নয়, তো এই 12 রাকাত সুন্নাত নিয়মিত যারা পড়ে দিতে পারবে তো রাসূল বলছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই কথাটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনতে পেলেন। কি শুনতে পেলেন? আল্লাহ আমি নবীজির মুখ থেকে শুনতে পেলাম। কি শুনতে পেলাম? যে নিয়মিত 12 রাকাত সুন্নাতকে যদি আদায় করা যায় তাহলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। তো উম্মে হাবিবা বলছেন মা তারাক্তুহুন্না মুঞ্জ সামিতুহুন্না মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির মুখ থেকে এই হাদিসটা শোনার পরে আমি আর কোনোদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দিতাম না। তাহলে মায়েরা এবার আপনি বলেন তো আল্লাহ রাসূল একবার হাদিসটা বললেন আর উম্মে হাবিবা একবার শুনলেন, আর একবার শোনাতেই উম্মে হাবিবা এক চান্সেই কথাটা মেনে নিলেন, তাহলে আপনার মতো হতবাগা নারী মায়েরা বোনেরা কতবার আপনাকে বুঝাতে হবে? একবার শুনে নেওয়ার পরে জান্নাতের রাস্তা তৈরি করলেন, তাহলে আপনাকে হাজারবার বুঝিয়েও কেন লাইনে আসছেন না? রাসূলের হাদিস। জি হ্যাঁ, তাহলে এক চান্সেই সাফিয়া শুনলো, এক চান্সেই উম্মে হাবিবা শুনলো, আপনাকে কয় চান্স দিতে হবে? কতবার আপনাকে বলতে হবে? কতবার বলতে হবে? মা বোন আপনাদের বক্তব্যের মাঝে ডিস্টার্ব দিয়ে না, আপনারা পিছনে বসে যাচ্ছেন আর সামনে অনেক জায়গা ফাঁকা আছে, প্যান্ডেলটা তো পুরো এখন আপনাদের জন্যই। জি হ্যাঁ, একটু এগিয়ে এগিয়ে চলে আসুন না, খুব গাড়ি মায় লোক আছে উঠবে না। জি, এত ভারী হলে হয় গাইডাল হয়ে বসে গেছে, একটু এগিয়ে আসেন না, বক্তব্যে ডিস্টার্ব দিয়ে না, বলছি পিছনে ওই জায়গাটাতে এব জাম করেছেন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, নতুন যারা আছেন তাদের বলছি তো একটু চলে আসেন মা বোনেরা, ঠিক আছে ভালোই আছে। তো যাই হোক, ঠিক আছে মা বোন, হ্যাঁ এবার আপনাদের বলছি তাহলে এই সাফিয়ার মতো আপনাকে হতে হবে। উম্মে হাবিবা যেমন এক চান্স শুনলেন, আপনাকেও শুনে দিতে হবে, জান্নাতের রাস্তা তৈরি করে নিতে হবে। এবার আসুন, তারপরে আল্লাহ বলছেন ওয়াইয়াহফাদনা ফুরুজাহুন্না, মায়েরা তোমাদের লজ্জা স্থানের তোমাদের আবরুর হেফাজত করো। এটা আল্লাহর কোরআন বলছেন যেই আবরুটা একমাত্র স্বামীর জন্য হালাল রয়েছে,
কেননা নবীজিকে জিজ্ঞেস করা হলো আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত নবীজিকে বলা হলো সুয়েলা আন আকসিরি মা ইদখুলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে নবীজি বলেন কালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুকে নবীজি বলেন এ তাকওয়া এবং পরহেজগারি যার ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ ভীরুতা যার ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ তাআলা বলেন এই তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে নবীজি বলেন ওয়া হুসনুল খুলুকে এ মায়েরা বোনেরা তুমি এমন ব্যবহার দেখিয়েছো আল্লাহ পাকের রাসূল বলেন যার চরিত্রটা পৃথিবীতে উত্তম যার ব্যবহারটা ভালো এই আপনার তাকওয়া এবং ব্যবহার এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে নবীজিকে জিজ্ঞেস করা হলো ওয়াসিয়ালা আন আকসারি মা ইদখুলুন নাসা নারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নামখানাতে নিয়ে যাবে নবীজি বলেন কালাল ফামো এরে মায়েরা এরে বোনেরা কান খুলে শুনো তোমার মুখ দিয়ে যেন তোমার স্বামী কষ্ট না পায় তোমার মুখের দ্বারাতে তোমার শ্বশুর শাশুড়ি কষ্ট না পায় আত্মীয় স্বজন কষ্ট না পায় মুখটাকে কন্ট্রোল করে চলো নইলে রাসূল বলেন যারা পৃথিবীতে এই মুখটাকে কন্ট্রোল করে চলতে পারবে না এই মুখ তোমাকে সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নামখানাতে নিয়ে যাবে নবীজি বলেন ওয়াল ফারজ নিজের নিজের সতীত্বটাকে নিজের নিজের আবরুটাকে যারা রক্ষা না করে নিতে পেরেছে এই মুখ এবং আবরু এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে হাদিসটা কেন বললাম আল্লাহ বলেন ওয়াইয়াহফাদনা ফুরুজাহুন্না এর নারীকুল তুমি তোমার আবরুর হেফাজত রাখো একমাত্র যে আবরুটা স্বামীর জন্য হালাল রয়েছে দুনিয়ার মানুষে পৃথিবীর মানব কান খুলে শোনো কেন রাসূল বলে দিয়েছেন ওয়া আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাইদ খুদরি থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি আদিহি সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে যার হাতে আমার প্রাণ রয়েছে যার হাতে আমার আত্মা রয়েছে তার কসম খে বলছি লা তাকমুস সাআত কিয়ামত কত দিন পর্যন্ত হবে না কত দিন পর্যন্ত হবে না হাত্তা তাকাল্লাম সেবাউল ইনসা যত দিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে তার মানে রাসূল বলে দিয়েছেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে যখন মানুষ পশুর সঙ্গে কথা বলবে পশু মানুষের সঙ্গে কথা বলবে রাসূল বলেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মানুষ পশুর সঙ্গে কথা বলবে পশু মানুষের সঙ্গে কথা বলবে তারপরে রাসূল বলেন শুনে রাখো তোমার হাতের চাবুক তোমার সাথে কথা বলবে তোমার পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে এমন একটা দিন আসবে এখন আপনি চিন্তা করে দেখেন তো আপনি 5 বছর আগে মায়েরা বোনেরা আমরা সকলেই রাস্তাতে কোনো কুকুর দেখতে গেলে ওই কুকুরটাকে দেখতে গেলে শৃগাল যদি তার নজর চলে গিয়েছে তাহলে আপনার 5 হাত 2 থেকে লাফ মেরে পালিয়ে গিয়েছে আর এখন কুকুর আর শৃগাল স্বামী স্ত্রীতে পরিণত হয়ে গিয়েছে দেখুন তো এভেলেবল দেখা যায় নবীজি বলেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ওই সময়ে মানুষেরা পশুর সঙ্গে কথা বলবে পশু মানুষের সঙ্গে কথা বলবে পায়ের হাতের চাবুক মানুষের সঙ্গে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে আল্লাহ পাক রাসূল বলেন শুনে রাখো বা ইখবিরহু ফাকেজহু বিমা আহদাসা আহলুহু বাদাহু পৃথিবীর মানব মায়েরা কান খুলে শোনো যে ইজ্জতটাই একমাত্র তোমার স্বামীর জন্য হালাল রয়েছে তোমার স্বামী বাইরে রয়েছে সৌদি আরবে রয়েছে 5 বছর হয়ে গেল আর আল্লাহ মায়েরা কান খুলে শোনো যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল তুমি কি করেছো একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে ফুলসজ্জার রাতের মতো তুমি আনন্দ উল্লাসে মেতে গিয়েছো একটা আমি তার আগে কথা বলে দিই আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আজ্জানিয়াত ওয়াজানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন জেনার ব্যাপারে আল্লাহ দায়ী করেছেন নারীকে আর চুরির ব্যাপারে আল্লাহ দায়ী করেছেন পুরুষকে ওয়াসারিক ওয়াসারিকাত ইয়াকুন
আমি কোনটা বুঝাতে যাইছি যেমন জেনার ব্যাপার আল্লাহ নারীদেরকে দায় করলে ওরে মায়েরা কান খুলে শুনো এই আপনার বাটনা এলাকার কোন মা অন্যায় কাজ করে নিয়েছে আপনার হাইরা হাই কিন্তু মেয়েটা এবং ছেলেটা স্টেটমেন্ট এসে বলে আল্লাহর কসম করে বলছি আমাদের দ্বারাতে অন্যায় হয়নি মানুষরা জবরদস্তি আমার ব্যাপারে অপবাদ দিচ্ছে ছেলেটাও বলে মেয়েটাও বলে কিন্তু এখন আপনাকে বুঝাতে যায় মা বোনেরা ওই মেয়েটা যদি অন্যায় কাজ করে থাকে তার সাক্ষী প্রমাণ না থাকার কারণে মেয়েটাকে কোড়া লাগাতে পারা গেল না ছেলেটাকে কোড়া মারতে পারা গেল না যেহেতু ও স্বীকার করেছে রাসূল বলেন শুনে রাখো রে ও আপনার সাক্ষী কা না থাকার কারণে কোন কো আপনার হদ জারি করা হলো না ছেলেটাকে মেয়েটাকে মারা হলো না কিন্তু রাসূল বলেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে মায়েরা আল্লাহ কোরআনে বলেন ওয়াইহফাজনা ফুরুজাহুন্না তুমি তোমার আপুর হেফাজত করো নইলে মা বোন তুমি তোমার স্বামীর অনুপস্থিতিতে যদি তোমার আব্রুকে বিলিয়ে দিয়ে থাকো তোমার আব্রুটাকে তুমি রক্ষা না করতে পারো তাহলে শুনে রাখো এমন একটা দিন এমন একটা সময় আসবে তোমার স্বামীর বাইরে থেকে আসার পরে যখন বিবির মিলনে যাবে আর ওই মুহূর্তে ওই সময়ে বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে জাং থেকে কথা বেরিয়ে যাবে মুখ ফুটে যাবে আর বলবে স্বামী জান শোনো এই তোমার বিবি তোমার অনুপস্থিতিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে রাসূল বলেন সেদিন সাক্ষী লাগবে না প্রমাণ লাগবে না বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে তোমার অনুপস্থিতিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে রাসূলের হাদিস আল্লাহ কোরআন বলেন তুমি তোমার আব্রুর হেফাজত করো যদি না করে থাকো তাহলে এমন একটা দিন এমন একটা সময় আসবে যখন মানুষ পশুর সঙ্গে কথা বলবে হাতের চাবুক মানুষের সঙ্গে কথা বলবে পায়ের জুতার ফিতা যেমন মানুষের সঙ্গে কথা বলবে তুমি এই অবৈধ কাজ করে থাকলে তোমার উরুরান থেকে কথা বেরিয়ে গিয়ে বিবি তোমার গোপন অঙ্গের কথা প্রকাশ হয়ে যাবে সেদিন কোনো সাক্ষী প্রমাণ লাগবে না অতএব সজাগ সাবধান এইজন্য আল্লাহ রাসূল কি বললেন যে মুখ এবং আব্রুকে কন্ট্রোল রাখো না রাখতে গেলে সর্বাধিক পরিমাণে এই মুখ এবং আব্রু আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে জি হ্যাঁ ভাইজান খুব খেয়াল করে শুনবেন মা বোনেরা আপনাদেরকে বলছি তারপরে আল্লাহ কোরআন বলেন শোনো তোমরা নিজের চাদরটা দিয়ে তোমাদের বক্ষ দেশটাকে এলাকাটাকে ঢেকে নাও জি একটা কথা শুনেন জালসে গিয়েছি আপনার ওই কাটিয়ার এক জায়গায় জলসে গিয়েছিলাম ট্রেনে বসে আছি তো একটা বোন পুরো আপনার ওই ওন্নাটাকে খুলে বসে আছে ওই হিন্দু না মুসলিম বুঝতে পারা যাচ্ছে না তখন আমি বলছি এর কাছে মায়ের খাবো খাবো কিন্তু একে জিজ্ঞেস করব আমি জি বেটি ছেলের হাতে কোনদিন মায়ের খানি যদি খাইলি তো বলছি বোন একটা কথা বলবো তোমাকে বলছি কি বলো 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 কি বলছো বলো বলো আমি বলছি তুমি মুসলিম না হিন্দু বলছি আমি মুসলমানের বেটি নাম সালওয়ারা তো তোমার নাম সালওয়ারা আর তুমি যে যেই পোশাক পরে আছো ওন্নাটা তোমার এত সুন্দর একটা নতুন ওন্না তো এই ওন্নাটাকে তুমি গায়ে না দিয়ে তুমি আবার তোমার সিটে ফেলে রেখেছো তো এটা তুমি গায়ে দিতে পারো না বোন দেখো এতগুলো যাত্রা ট্রেনে চলছে তোমাকে খারাপ লাগে না ও 10 থেকে 15 সেকেন্ড পরে কি বলছে জানেন মূলবিধে কিছু কথা না বুকে কামড় দাও মাথা কামড় দাও হাই 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 এটা কোন অপরাধ হয়েছে বলাটা কোনি কো অপরাধের কথা অপরাধ নয় কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে তুমি মুসলমানের বেটি বলে তোমাকে আমি বলেছি যে এই অন্যটাকে সিটে ফেলে না রেখে তুমি গায়ে চাপিয়ে দাও এটা ঈশ্বরীয় কেন আল্লাহর কোরআন বলছেন যে তুমি তোমার এলাকাটাকে চাদর দিয়ে ওন্না দিয়ে তুমি ঢেকে নাও মা বোন এ আপনার রতুয়া আইনপাড়াতে একটা প্রোগ্রামে ছিলাম বাড়ি থেকে ফোন করছে যে জিলাপি নিয়ে আসি তো জি বলছে ঠিক আছে নিয়ে আসবো বাজারে ঢুকেছি চাচাটা পাঁচটা মেয়ে হাত ধরে চলছে আর হাঁটছে আর যাচ্ছে তো ওদের ভিড়েতে যেতে পারছি না সামনে একটা দোকান পেয়েছি মাত্র 2 কেজি জিলাপি অবশিষ্ট আছে আর নেই তখন আমি বলছি এখান থেকে নিয়ে যাক বলছে না ভাই এটা বুক হয়ে গেছে আর পাবে না সামনে গিয়ে যাচ্ছি তখন আমি বলছি হাই 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 সামনে তো 3-4টা মেয়ে রাস্তাকে ঘেরে আপনার দাঁড়িয়ে আছে হটো এদের জ্বালাতে রাস্তাতে বাজারে ঘাটে কোথাও যাওয়া যাচ্ছে না এগুলো কি মানুষ এগুলো কি মেয়ে এগুলো কি মুসলমান ঘরের মেয়ে মানে বদ্ধস্তর বাইরে হয়ে গিয়েছে তখন ও আমাকে বলছে তুমি কত ভালো তুমি যে এখানে জলসা করে আলে তো তুমি ফের বাজারে কেন আইলে হাই 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 এটা মুসলমানের বেটি মা বোন আপনাকে খুব ভালো লাগতে পারে কিন্তু এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে সাফিয়া উম্মে হাবিবার মতো আপনাকে জ্ঞান করতে হবে
জি হ্যাঁ শুনেন আল্লাহ বললেন নজরকে নিচু করো তারপরে তুমি তোমার আব্রুর হেফাজত করো আর যা সাধারণত প্রকাশ পাই তাছাড়া তোমাদের সৌন্দর্য তোমার প্রকাশ করবে না তারপরে আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষরে তুমি তোমার চাদরটাকে দিয়ে তুমি তোমার ওন্নাটা দিয়ে তোমার বক্ষদেশটাকে তুমি ঢেকে নাও কেন না আপনাকে একটা হাদিস আমি শুনাই নবীজির হাদিস বলছেন ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলছেন বানু তামিম গোত্রের কিছু মহিলা আয়েশার কাছে আসতো এবং বিভিন্ন প্রকারের মসলা মাসাইল জানতো শরীয়তের কথা জানতো আয়েশার কাছে এসে বিভিন্ন প্রকারের কথাগুলি জানতো শরীয়তের কথা জানতো তারা এসেছে আয়েশার কাছে কোন অবস্থায় আলাইহিন্নাসিয়া বুন রেকাকুন তাদের গায়ে পাতলা বস্ত্র আছে তাদের গায়ে পাতলা চাদর আছে মা বোন তুমি জল চাইছো তোমার মেয়েটা তো তোমার চোখের সামনে দিয়ে পাতলা ওন্নাটা পড়ে যদি জলসাই আসে আর কোথাও যাই চট করে মা তোমাকে বাধা দিয়ে দিতে হবে বেটি রে এটা শরীয়ত সম্মত নয় এই ভাবে পোশাক পরে রাস্তায় চালানো যাবে না দুনিয়ার মানুষ মা বোনেরা কিন্তু আপনার চোখের সামনে আপনার মেয়েটা চলে আসে তারপর আপনার কোনো বাধা বিঘ্ন নাই তো আয়েশা বলছেন যে ওই বানু তামিম গোত্রের মহিলারা আমার কাছে আসতো বিভিন্ন প্রকারের কথাগুলি জানার জন্য তো তারা আমার কাছে এসেছে আলাইহিন্নাসিয়া বুন রেকাকুন তাদের গায়ে আপনার জন্য পাতলা বস্ত্র পাতলা চাদর পরানো আছে আয়েশা বলছেন ও বানু তামিম গোত্রের মেয়েরা তুমি তোমরা কান খুলে শোনো তোমাদেরকে বলা হচ্ছে ইন কুনতুন্না মুমিনাতিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা আল্লাহ ওয়ালি নারী হও যদি তোমরা দ্বীনদারিনী মেয়ে হও যদি তোমরা পরহেজগারিনী মেয়ে হও শোনো বানু তামিম গোত্রের মেয়েরা কান খুলে শোনো যদি তোমরা আল্লাহ ওয়ালি হও মুমিনা নারী হও ফালাইসা হাজা বিলবাসিল মুমিনাতে এটা না মুমিন নারীদের পোশাক নয় এই ভাবে পাতলা বস্ত্র পরে তোমরা রাস্তায় চলবে আমার কাছে আসবে তোমরা ঘোরাফেরা করবে একটা মুমিন নারীর এটা পোশাক নয় এ বানু তামিম গোত্রের মহিলারা আল্লাহ ওয়ালি হতে গেলে এই চাদরটা তোমাদের পরা সঠিক হয়নি কিন্তু আবার আয়েশা বলছেন হ্যাঁ ওয়াইন কুনতুন্না গায়রা মুমিনাতিন যদি তোমরা মুমিনা নারী না হও যদি তোমরা আল্লাহ ওয়ালি নারী না হও তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বাড়িওয়ালী আয়েশা বলছেন ফাতামাত্তা'না বিহি এই যে চাদরটা পড়ে আছো এটা তোমাদের জন্য লাভদায়ক এটা তোমাদের জন্য লাভবান এটাই তোমাদের জন্য উন্নতি পোশাক দুনিয়ার মানুষ মায়েরা কান খুলে শোনো আজকে যদি আপনার মেয়েটা চোখের সামনে যায় তাহলে আপনাকে জ্ঞান করে নিতে হবে আপনাকে চিন্তা করতে হবে এই হাদিস থেকে আপনাকে জ্ঞান করতে হবে সাফিয়া থেকে জ্ঞান নিতে হবে উম্মে হাবিবা থেকে জ্ঞান নিতে হবে আমি আগে বাড়তে পারবো না তবে একটা কথা বলি আল্লাহ পাকের রাসূল দুইটা মহিলাকে আল্লাহ রাসূলের দুইটা বাড়িওয়ালি একটা নাম আয়েশা এবং খাদিজা এই দুইটা বাড়িওয়ালিকে আল্লাহর তরফ থেকে আকাশ থেকে সালাম পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে তাহলে যেই মহিলাকে আল্লাহর তরফ থেকে সালাম পাঠানো হয়েছে অত দুটোই নবীজির বাড়িওয়ালি অতএব এই খাদিজা দুই নয়ন দিয়ে ঝরঝর করে পানি দুই নয়ন দিয়ে চোখ দিয়ে পানি এবার ফাতেমা বলছেন মা তুমি কেন কাঁদো আল্লাহ পাকের রাসূলকে গিয়ে বলা হলো নবীজি এসে বলছেন খাদিজা তোমার চোখে কেন পানি তুমি কেন এভাবে কাঁদছো নবীজি গো আমি এই জন্য কাঁদছি আমার এই জন্য চিন্তা কবরে একটা দুইটা করে করে তিনখানা প্রশ্ন করা হবে এই তিনখানা প্রশ্নের খাদিজা আমি জবাব না দিতে পারি তাহলে কিয়ামত যতদিন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত কবরে আজাব চলতেই থাকবে আল্লাহ পাকের রাসূল এই জন্য আমার চোখের পানি শুকায় না মা বোন একটা জান্নাতি মহিলা অথচ আল্লাহ রাসূলের বাড়িওয়ালি তারপরে চোখ দিয়ে এভাবে কবরের চিন্তা তার প্রশ্ন অতএব মা বোন আপনাকে উম্মা হাবিবার মতো মা খাদিজার মতো আয়েশার মতো সাফিয়ার মতো আপনাদের মতো সুসংবাদ কার আছে পৃথিবীতে কাউকে জান্নাত দেখানো হয়নি দেখা হয়েছিল মেয়েদেরকেই কার সুসংকার এত বড় কপাল অতএব মা বোন আপনি দান দিয়ে আপনি যেন সেই জান্নাতের ভাগীদারী হন
আপনি দান দিয়ে বাতনা মাদ্রাসায় দান দিয়ে আপনি সে কবরের জোগাড় করুন আপনাকে বলছি আল্লাহ পাক রাসূল বলেছেন উসামা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলেছেন কালা কুমতু আলা বাবিল জান্নাতে আমি মিরাজের রজনীতে জান্নাতে আমি গেটে দাঁড়ালাম দেখলাম ফায়জা আম্মাতু মান দাখালা হাল মাসাকিন আমি দেখছি অধিকাংশ জান্নাতে ফকির মিসকিন দরিদ্ররা প্রবেশ করছে আর যাদেরকে আল্লাহ ধনমাল দিয়েছে ওদেরকে জান্নাতের গেটে আটকানো আছে এখনো পাঁচ বছর ভিটা তারা পায়নি আর ইতিমধ্যে জাহান্নামে যাওয়ার যখন খবরটা হলো ওয়া কুমতু আলা বাবিন নারে আমি যখন আল্লাহ পাক রাসূল মিরাজের রজনীতে যখন জাহান্নামের গেটে দাঁড়ালাম তো দেখলাম ফায়জা আম্মাত মান দাখালা হান্নসা অধিকাংশই মেয়েরা জাহান্নামে প্রবেশ করছে কারণ তাদের স্বামীর অবমাননার কারণে আপনার পর্দা পর্দার গর্দা উড়িয়ে দেওয়ার কারণে অতএব মামুন অনুরোধ করে বলবো নিয়মিত বাতনা মাদ্রাসায় দিনে মহিলারা রাতে পুরুষরা এভাবে জালসার আয়োজন করে থাকেন আলহামদুলিল্লাহ অতএব আপনাদেরকে বলবো শুধু বক্তব্য শুনলেই হবে না আমি উম্মে হাবিবার মতো মা বোনদের দেখতে চাইছি সাফিয়ার মতো মা বোনদের দেখতে চাইছি খাদিজা জান্নাতি হলো কবরের তিনটি প্রশ্ন বলে ভয় কাঁদছেন আল্লাহ কি হবে কি হবে ওরকম আমি এই বাতনা এলাকার মা বোনদের দেখতে চাইছি কারা এমন আছেন একটু আল্লাহর ওয়াস্তে মেহরবানি করা আপনি হাজার দুই হাজার পাঁচশো দুইশো একশো দশ বিশ করে সুন্নাতি দানগুলো আঙ্গুঠি চাঁদি আপনার হাতের পালা কানের নাকের কেমন আছেন একটু আল্লাহর ওয়াস্তে আমার কালেকশনের বক্তব্যেতে দুইশো টাকা একজন আমার কোন বোন আমার দিয়েছে অতএব মা বোন শুধু শুনলেই হবে না একটু আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে আসুন বাচ্চা ছেলেদের হাতে দিয়ে পাঠান এটাই আপনাদেরকে অনুরোধ করব কেউ যেন আমরা খালি হাত না করি আপনাদের কাছে চাদর যাবে চাদর অবশ্যই আপনার ভরে দিবেন এই নিয়ে এসো টাকা দিবেন নাকি আচ্ছা যাই হোক তো একটু আল্লাহর ওয়াস্তে আসুন মামন শুধু শোনাবো আপনাদের সারা দিন শুনে যাবেন এটা কোনোদিন নয় একজন মা আমার 200 টাকা দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো হে মা সাফিয়ার মতো উম্মে হাবিবার মতো খাদিজার মতো একটা মহিলা আলহামদুলিল্লাহ 200 টাকা দান দিয়েছে দানকে সাদরে গ্রহণ করো মা বোন আপনারা যদি উঠে আসতে না পারেন তাহলে এই বাচ্চা ছেলেগুলো যা আপনারা নিয়ে আছেন তাহলে এই বাচ্চা ছেলেদের হাতে 500 হাজার 2000 এবং সুন্নাতি দানগুলো আঙ্গুঠি আপনার গলার হাতের পায়ের এগুলো একটু আল্লাহর হস্তে খুলে দিয়েন ফের সবই খুলে দিয়েন না বিবাহ হয়ে বাড়ি গেলে ঠুকবে বাড়ি যায় তিয়াড়ি হয়েছিস ওটা করিয়েন না জি হ্যাঁ সুন্নাতি দানগুলো দেওয়ার চেষ্টা করো আলহামদুলিল্লাহ বলা মাত্র একজন বোন আমার নিয়ে এসেছে দুটো নাকের দুটো নাক ফুল আলহামদুলিল্লাহ দান দিয়েছে এ দান কে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ যে আশা দান দিয়েছে মুনের বাসন দোষ আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আর রহমান রহিম আল্লাহ যে আশা দান করিয়াছেন দান দান ওন পথ আল্লাহ নেকি যেন পান মি দাও আল্লাহ তুমি মুনের আরমান আছেন এটার জোড়া হন আপনাদের বলছি দুটো নাক ফুল আছে তো বহুকে খালি নাক ফুল দিবে বহু সিং রাখবে তো আর কিছু দিবে না আছেন একজন আল্লাহ 600 টাকা দান দিয়েছে আরেকজন আল্লাহ 300 টাকা দান দিয়েছে দান কে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মুনের বাসন দোষ আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া রহমান রহিম এই টাকাটা নিয়ে নাও তো টাকাটা নিয়ে নাও আসুন আরেকজন আল্লাহকে 50 টাকা দান আসেন নিয়ে আসেন নিয়ে আসেন মামন ক্ষমতা বাচ্চা ছেলে দেবেন আল্লাহকে আরেকজন আল্লাহ 200 টাকা দান দিয়েছে দান কে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আচ্ছা চাদর ঘুরালো হয় না মলানা সেন না চাদর দিচ্ছে আপনারা কেউ যাবেন না আমাদের আমাদের সব থেকে প্রিয় বক্তা ভদ্রদ জান্নাত বি সাহেব আছেন এখনই উনি আসবেন আপনারা এদিক ওদিক যান জি বসেন ধৈর্য সহকারে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ইনশাআল্লাহ আমার পরে আসবেন দুটো পাল আলহামদুলিল্লাহ দুটো নাক ফুল পেয়েছি এখন শুধু বহুকে সিংহাবার জন্য গলায় থাকলো পায়ের পাতা থাকলো জি একটু আল্লাহর ওয়াস্তে আসুন এগুলো সুন্নাতি দান কেউ যেন আমরা হাত ছাড়া না করি একজন 50 টাকা দান দিয়েছে আর একজন আল্লাহকে 50 টাকা দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ হাতের পালা দিয়েছে আল্লাহ দান কে তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মুনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন আর একজন আল্লাহকে 50 টাকা 100 টাকা দান দান হন পথে আল্লাহ নেকি জন পান এখানে আল্লাহ কোরআন দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মুনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো